হাই গাইজ, আসসালামু আলাইকুম। নারাবাসী সপ্তম পর্বে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। গত পর্বে আমরা যেখান থেকে শেষ করেছি, আজকে আমরা সেখান থেকে শুরু করব। গত পর্বে আপনাদের আমি টেমপ্লেট মাস্টারিং সম্পর্কে জানিয়েছি। আজকেও আমি টেমপ্লেট মাস্টারিং এর আরও কিছু বিষয় আলোচনা করব। তো আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। আমি আমার জ্যাম সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। আমি আমার প্রজেক্টটি সাইডলিমে ওপেন করেছি। আপনি আপনাদের ইচ্ছা মতো এডিটর ওপেন করবেন। আমরা একটু ব্রাউজারে গিয়ে আমাদের প্রজেক্টটি দেখে আসি, আমরা কোন পর্যন্ত করেছিলাম। লোকাল হোস্ট ব্লক আমাদের এই যে প্রজেক্টটি শো করেছে, আমরা গত পর্বে এই যে মেনু অ্যাক্টিভ পর্যন্ত করেছিলাম। এখানে এই যে মেনু অ্যাক্টিভ হচ্ছে, আবার ওটি ক্লিক করলে অ্যাক্টিভ হচ্ছে, বন্ধ ক্লিক করলে অ্যাক্টিভ হচ্ছে। আমরা গত পর্বে এই পর্যন্তই শেষ করেছিলাম। আজকে আমরা আরো কিছু বিষয় দেখব। গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে মেনুটা অ্যাক্টিভ করতে পারি। এখন এইখানে আমরা রাউটের মাধ্যমে মেনুটি অ্যাক্টিভ করেছি। এখন আমাদের রাউটে যদি আমাদের ভিজুয়াল এটা আছে এবং আমরা আমাদের মেনুতে আমরা অবশ্যই এইটাই দিয়েছিলাম, এই যে এইখানে অ্যাবাউট আছে, ভিজুয়াল দিচ্ছি, সেইখানে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিছি, তারপরে যে ফাইলগুলো শো করবে তার জন্য আমরা অ্যাবাউট দিয়েছি। মানে ওয়েব ডট পিএসপি তে যেগুলো আছে, পেজ ইউআরএল, তারপর আছে অ্যাবাউট, তারপর আছে কন্ট্যাক্ট, তারপর আছে ব্লগ, ঠিক সেই রকমই আমরা এখানে শো করেছি। এখন আমাদের ওয়েব ডট পিএসপি তে যদি এরকম ভাবে লিঙ্ক থাকে, অ্যাবাউটের পাশে যদি আরো কিছু থাকে, অ্যাবাউট আস, ইউএস আস, আমি আস দিলাম, তাহলে যদি থাকে অ্যাবাউট আস, হ্যাঁ এখানে একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক, তখন আমি এখানে কিভাবে দিব। আচ্ছা, এটা আমি একটু দেখি, এখানে অ্যাবাউট আস দেওয়ার পরে কি হয়। কন্ট্রোল এস, এখন আমরা একটু ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিয়ে দেখি। এই যে এইখানে কিন্তু আমাদের এই হোমে ক্লিক করলাম, অ্যাক্টিভ আছে, অ্যাবাউটে ক্লিক করলাম, মেনুটা কিন্তু আর অ্যাক্টিভ নাই। কিন্তু এই যে ব্লগ আছে, কন্ট্যাক্ট, এই দুটোই কিন্তু কি আছে, অ্যাক্টিভ আছে, কিন্তু আমাদের অ্যাবাউটটা অ্যাক্টিভ নেই। কেন নাই অ্যাক্টিভ? কারণ এইখানে আমরা একটু চেঞ্জ করেছি, এই যে অ্যাবাউট আজ দিয়েছি, কিন্তু এইখানে কিন্তু আমাদের কোনো শুধু অ্যাবাউট দেওয়া আছে। এইখানে আমি দিছি অ্যাবাউট আজ, কিন্তু এইখানে দেওয়া আছে কি, অ্যাবাউট, শুধু অ্যাবাউট। তার মানে এখানে আমার মেনুটা আর অ্যাক্টিভ নাই। আমাদের যে ইউআরএলটা এখানে শো করতেছি কি, এখানে আজ শো করতেছে, এখানে কিন্তু একটা কি আজ শো করতেছে, ঠিক আছে, সেহেতু এখানে আমাদের অ্যাবাউটটা আর কি নাই, অ্যাক্টিভ নেই। এইখানে আমাদের মেনুটা অ্যাক্টিভ করতে হলে আমাদের অবশ্যই এখানে এই যে এইটার সাথে আসটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। দেখি তো আসটা দিয়ে দিলে কাজ করে কিনা। ইউএস আস, কন্ট্রোল এস। আচ্ছা, এবার দেখি এবার এখানে কাজ করে কিনা। হ্যাঁ, এই যে এইখানে কিন্তু এখন কিন্তু কাজ করছে, এই যে অ্যাবাউট, এই হোমে গেছি, হোম অ্যাক্টিভ, এই অ্যাবাউট আসছে, অ্যাবাউট অ্যাক্টিভ। তাহলে আমাদের এখানে খুব সহজেই বুঝতে পারলাম, আমাদের যদি এইখানে আরও যদি কোনো কিছু থাকে, তাহলে এখানে আমাদের ইউআরএলগুলো দিয়ে দিতে হবে। এখন একটা কথা আছে, আমাদের এখানে আরো অনেকগুলো লিঙ্ক আছে, তাহলে কি আমরা এখানে সব লিঙ্কগুলো দেব? তাহলে এটা একটা বড় হয়ে যায় আর দেখতেও খুব মানে খারাপ দেখায়। তাহলে আমাদের এখানে কি করতে হবে, অবশ্যই এখানে আমাদের একটা কাজ করতে হবে। এখানে আমরা যদি আস না দিয়ে যদি একটা স্টার্ট দিই, তাহলে আমাদের এখানে কি হয়, কন্ট্রোল এস, যদি এখানে আমাদের স্টার্ট দিই, তাহলে দেখি তো এখানে কি মেনুটা কি অ্যাক্টিভ থাকে না থাকে না। হ্যাঁ, এখানে তো এই যে মেনুটা কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভ আছে, এই যে এখানে কিন্তু আমি আজ দেই নেই, এখানে আমি দিছি কি একটা স্টার। এই স্টারের মিনিং হলো, সরি, স্টারের মিনিং হলো এইখানে অ্যাবাউট নামে যা থাকবে সেইটাই তুমি এখানে অ্যাক্টিভ করো। মানে অ্যাবাউটের পরে যা থাকবে সেইটা দেখার বিষয় না, এখানে অ্যাবাউট থাকলেই এইটা অ্যাক্টিভ হবে, এইটা স্টার দ্বারা এই মিনিংটা বোঝানো হয়েছে। তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম একটা মেনু অ্যাক্টিভ করার জন্য কি কি করতে হবে। আর সাধারণত এই নিয়মটা একটা পারফেক্ট নিয়ম, আপনারা সবসময় এই নিয়মটা করবেন।
কারণ এতগুলো লিঙ্ক যদি একসাথে এখানে এখানে অ্যাস আছে, আরো যদি থাকতো টেস্ট ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু এখানে কিন্তু মানে অবশ্যই আপনাদের এই লিঙ্কগুলো লিখলে একটা বড় একটা স্পেস হইতো বা দেখতে খুব খারাপ লাগতো। সো আপনাদের এখানে কি করতে হবে, এখানে একটা স্টার দিয়ে দিলে এখানে অ্যাবাউট এর যে সমস্ত কোড এখানে পাবে, অ্যাবাউট এর পরে যা থাকুক না কেন তা এখানে সে দেখবে না, সেখানে অ্যাবাউট পাইলেই সে মেনুটাকে অ্যাক্টিভ করে দিবে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম কিভাবে একটা মেনু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ করতে হয়। টেমপ্লেট মাস্টারিং এর আমরা অনেক কিছু বিষয় শিখলাম এবং ক্যামেরা মেনু অ্যাক্টিভও শিখলাম। এখন আমরা আসি আরো কিছু একটু কাজ নিয়ে। এখানে আমাদের কি আছে, টাইটেল আছে। এখন আমি চাইতেছি যে এই টাইটেলগুলো সব পেজে বিভিন্নভাবে চেঞ্জ হবে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ এরকমভাবে লেখা আসবে। হোমের জায়গায় হোম আসবে, অ্যাবাউটের ক্ষেত্রে অ্যাবাউট আসবে। এটা আমরা কিভাবে করব, এটা কিভাবে করব, অবশ্যই এখানে আমি যেমন ইল্ড দ্বারা করছি, এখানেও কিন্তু আমি ইল্ড ওপেন করে করতে পারি। হ্যাঁ, এখানে আমি কি করি একটা ইল্ড করি, YILD ইল্ড। এখানে আমি টাইটেল নাম দিই, আসলে যে কোনো নাম দিলেই হবে, তো টাইটেল নাম দেওয়া যেহেতু টাইটেল, তাই টাইটেল নামটা অনেক বেটার, একটা মিনিংফুল। আমি সবসময় ট্রাই করবো যেন আমরা একটা মিনিংফুল নাম দিতে পারি। মিনিংফুল নাম দিলে হবে কি, যে আপনার যে কোনো কোড দেখে আপনার বুঝতে সুবিধা হবে। সো আপনার সবসময় একটু ট্রাই করবে যেন একটু মিনিংফুল নাম দেওয়া যায়। টাইটেল, ওকে, কন্ট্রোল এস। এখন আমি এইখানে আমার হোম ব্লেডটা ওপেন করি, পেজ, এই হোম ব্লেড। এখানে আমি এখন টাইটেলটা লিখতে পারি। কিভাবে টাইটেলটা লিখবো, অবশ্যই আমার প্রথমে কি করতে হবে, যেহেতু ইল্ড লিখছি সেহেতু আমার কি করতে হবে, একটা সেকশন ওপেন করতে হবে, SECTION সেকশন ওপেন করলাম এবং সেকশন এন্ড করতে হবে, @END সেকশন SECTION এন্ড সেকশন। তারপর আমি এখানে কি করেছিলাম, এখানে কি টাইটেল, অবশ্যই আমাদের এখানে কি দিতে হবে, টাইটেল দিতে হবে, কন্ট্রোল ভি। আমি এখানে টাইটেল দিলাম, সরি, টাইটেল দেওয়ার পরে এখন আমি এখানে আমার মন মতো আমি একটা ই দিয়ে দিই, যে কোনো, যেহেতু টাইটেল দিয়ে দিই, এটা হোম ব্রাচ, তো আমি একটু হোম দিলাম, ডিজাইন এ ডাবল কার্লি ব্র্যাকেট। আসলে কার্লি ব্র্যাকেট এটা কোনো নিয়ম না, আসলে এটা আমি দিছি একটু সুন্দর দেখানোর জন্য। হ্যাঁ, কার্লি ব্র্যাকেট আমি লিখি যে হোম পেজ, এই সো হোম, বড় তো লিখি, এই সো এমি হোম, তারপর একটু পাইপ চিহ্ন দিই, সরি, হোম পেজ, জি হোম পেজ। এবার দেখি তো এখানে আবার যখন আমি হোমে যাবো তখন কি শো করে, আগে কিন্তু ছিল কি মাই লারাভেল টেমপ্লেট, এখন দেখি এখানে কি শো করে, এই যে হোম পেজ, এটা কিন্তু শো করেছে। পেজটা একটু বড়তে দিয়ে দিই, PGE পেজ, তাহলে আসবে এখানে সুন্দর দেখাবে। এই যে হোম পেজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা টাইটেলগুলো লিখবো। এখন আমি যদি অন্য একটা পেজে যদি আমি টাইটেলটা লিখতে তখন কি লিখবো, তো হোম ব্লেডে লিখছি, এখন আমি একটা অ্যাবাউট ব্লেডে লিখি। তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, @ সেকশন SECTION সেকশন TIT টাইটেল এন্ড সেকশন @ SECTION সেকশন এন্টার রেট অফ এন সেকশন লিখি ডাবল কার্লি ব্র্যাকেট তারপরে এখানে দিই অ্যাবাউট পেজ অ্যাবাউট পেজ PA PA GE S কন্ট্রোল S। এখন আমরা একটা অ্যাবাউট পেজে গিয়ে দেখি কি হয়েছে এখানে।
হ্যাঁ, এই যে অ্যাবাউট পেজ, আমরা অবশ্যই সুন্দরভাবে ট্যাগগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি। এরকম ভাবে কিন্তু আপনারা যে কোনো কিছু এখানে করতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন, যে কোনো এক্সট্রা কিছু করতে পারেন। যেমন এখানে আচ্ছা আমি এটা কমপ্লিট করে ফেলি, এই এই ব্লেডের টাইটেলটা আমি লিখে দিই, এখান থেকে আমি কপি করে আনি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এইখানে আমি দিয়ে দিই কন্ট্রাক্ট, CONTACT, কন্ট্রাক্ট পেজ, কন্ট্রোল এস। আবার আমি এখানে ব্লগে যাই, এখানে আমি আবার দিয়ে দিই ব্লগ, কন্ট্রোল ভি, BLOG, কন্ট্রোল এস। এখন দেখি তো এগুলো সবকটা ঠিক মতো কাজ করতেছে কিনা একটু চেক করে আসি। হ্যাঁ, এই যে এখানে এই যে কন্ট্যাক্ট পেজটা, এই যে কন্ট্যাক্ট পেজ, এই যে এখানে ব্লগ পেজ, এটা কিন্তু আপনার এখানে শো করেছে। এখন আমরা এখানে ইল্ড দ্বারা আরো অনেক কাজ করতে পারি। যেমন এই যে ইন্ডেক্স পেজে আমাদের বিভিন্ন পেজের জন্য, বিভিন্ন পেজের জন্য আমাদের বিভিন্ন রকম কি লাগে, CSS লাগে, অনেক সময় JS লাগে, অনেক ফাইল লাগে, মেটা ফাইল লাগে। সেক্ষেত্রে আমরা এখানে সব যদি আমরা এখানে রাখি তাহলে কিন্তু একটা মানে খুব প্রবলেম হয়ে যায়, পেজটা খুব ভারীভাবে লোড হবে। যে পেজের জন্য যেটা, সেই পেজের জন্য আমরা যদি সেই CSS টি ইউজ করি তাহলে কিন্তু ভালো হবে। এখন দেখা গেছে যে শুধু হোম পেজের জন্য আমাদের একটা CSS এর খুব প্রয়োজন হচ্ছে, যে মানে এই CSS টা এই হোম পেজে দরকার, ঠিক আছে। এটার জন্য আমরা তখন কি করব, তখন যদি আমরা ইন্ডেক্স পেজে এই CSS টা যদি আমরা কল করি তখন কিন্তু এটা সব পেজে পাবে, ওই CSS টা সব পেজে পাবে। যেমন এই CSS টা কিন্তু আমাদের প্রত্যেকটা পেজে পাইছে, এই যে হোম ব্লেড, তারপর অ্যাবাউট ব্লেড, এটা সবকটা পেজে পাইছে। এখন আমি যদি এখানে যদি সে শুধু হোম পেজের জন্য একটা CSS ইউজ করতে চাই, তখন যদি আমরা ইন্ডেক্স পেজেই কল করি তখন কি হবে, সফটওয়্যার আমাদের ভারী হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা কিছুই না, এখানে আমাদের শুধু ইল্ড দেওয়া দিয়ে CSS টা ওপেন করতে হবে, এট দ্য রেট অফ YILD, ইল্ড, এখানে আমি CSS দিয়ে এটা রেখে দিলাম, যদি প্রয়োজন হয় তখন আমি এটা দ্বারা কাজ করতে পারবো। আবার নিচে আমার এটা আবার দিয়ে দিই অ্যাট দ্য রেট অফ JS, ও সরি ইল্ড হবে, YILD, এখানে অবশ্যই JS, হ্যাঁ কন্ট্রোল এস। এখানে আমাদের কোনো কন্ট্রোল কিছু দেওয়া লাগবে না। এখন এটা আমি যেহেতু লিখে রেখেছি, এখন এটার জন্য আমি আমি যদি কোনো হোম পেজ যদি এক্সট্রা যদি কোনো CSS লিখতে চাই তাহলে এখানে অ্যাট দ্য রেট অফ সেকশন ECCTION সেকশন ওপেন করে এখানে আমি যদি CSS লিখি, CSS এবং সেকশন ক্লোজ করবো অ্যাট দ্য রেট অফ END এন্ড সেকশন এস, এখন আমি এখানে ভিতরে কিন্তু এই যে এই যেরকম আমি একটা CSS, আচ্ছা এই সিস্টেম কপি করে আনি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা জাস্ট আমি দেখার জন্য লিখেছি যে এখানে কিন্তু আমি এটা লিখতে পারবো, এই যে CSS গুলো, এই যে এখানে এরকম ভাবে লিখতে পারবো, আর JS গুলো এরকম ভাবে লিখতে পারবো। আসলে আসলে CSS নিচে লিখতে হতো না, আসলে এটা উপরে দেওয়া উচিত, এখানে হবে যে কন্ট্রোল সি, এটা এখানে দেবো কন্ট্রোল ভি, এইখানে হবে JS, এটা CSS, এটা JSS, ঠিক আছে। এরকমভাবে আর কি JSS এবং CSS গুলো লিখতে হয়, ওকে। যাই হোক, আমি একটু কেটে দিচ্ছি এখন, কারণ এটা আর এখন আমাদের দরকার নেই, কন্ট্রোল এস, ওকে। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে মানে সব মোটামুটি একটা ভালো মতো একটা মাস্টারিং আমরা করতে পারি। এরপর আমি যখন একটি টেমপ্লেট ডাউনলোড করে আপনাদের খুব ভালো মতো মাস্টারিং করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন আরো ভালো মতো। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা CSS লিখেছিলাম। এখন আপনাদের কিন্তু যখন আপনারা বড় বড় অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন কিন্তু এখানে কিন্তু এরকম একটা CSS থাকবে না, এখানে কি থাকবে, অনেক CSS থাকবে, আর নিচে অনেক JSS থাকবে, ঠিক আছে। তখন এগুলো যদি এখানে রেখে দেওয়া হয় কোডিংটা খুব খারাপ দেখাবে। তখন আপনি এটা কি করবেন, একটা আলাদা একটা ফাইল নিয়ে, আলাদা ফাইল JS এবং CSS নামে একটা ফাইল নিয়ে সেই ফাইলের মধ্যে রেখে দিবেন, এবং এইখানে আপনি এই যে ইনক্লুড করে
এটা দিয়ে দেবেন, এরকম ভাবে ওই ফাইলটি ইনক্লুড করে এখানে দিয়ে দেবেন, তাহলে অবশ্যই আপনাদের মাস্টারিংটা আরো সুন্দর দেখাবে এবং সুন্দর হবে এবং আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। যাই হোক, আমরা মোটামুটি অনেক কিছু শিখলাম। আজকে আমি আপনাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ দেখাবো, সেটা হলো রুট ডাইরেক্টরি চেঞ্জ। রুট ডাইরেক্টরি চেঞ্জ জিনিসটা আসলে কি, আমরা যখন র পিএসপিতে কাজ করতাম, আমরা যখন আগে র পিএসপিতে কাজ করছি বা অবজেক্ট ওরিয়েন্টেড যেটাই বলি আমরা যখন কাজ করেছি, তখন আমরা যখন লোকাল হোস্ট ব্লক, ধরেন আমরা ওই ব্লক দিলে প্রজেক্টের নাম ব্লক, আমি ব্লক দিয়ে যদি ইন্টার দিই তখন তো আমাদের কি প্রজেক্টটা শো করতো, কিন্তু এখানে কি হয়, এখানে কিন্তু একটা ফাইল শো করে, মানে পাবলিক নামে। এই যে আমরা যখন ওই পাবলিকের ভিতরে যাই, পাবলিক ভিতরে যাওয়ার পর আমাদের ফাইলটা শো করে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি আমার প্রজেক্টের নেমটা দিয়ে হিট করার সাথে সাথে আমার এই প্রজেক্টটা শো করবে, আমাদের এই পাবলিক ফাইলের মধ্যে আর যাওয়ার কোনো দরকার নাই। তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এই যে ডাইরেক্টরি ফাইলটাকে আমাদের চেঞ্জ করতে হবে, মানে আমাদের ব্লক ফাইলে যেন আমি ক্লিক করলে আসি সেইটা করতে হবে। এইটা করার জন্য আসলে আমাদের কি করতে হবে, এইটা করার জন্য আমাদের আগে একটু ফাইলে যেতে হবে, আমাদের একটু বুঝতে হবে কেন ওই ফাইলটা পাবলিক লেখার পর আসে। কারণ আমরা যে পেজে এই যে পেজগুলো যে ভিউ করাই, একটু দেখিয়ে নিই আপনাদের, এই যে আপনার যে এইখানে যে পেজগুলো ভিউ করাই, যেমন যে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি, এই যে একটা শো করাইছি, যেমন এই ইন্ডেক্স ফাইলটি এইটা কোন জায়গা থেকে আসে, এইটা আসে মূলত এই পাবলিক ফাইল থেকে। এই যে পাবলিক ফাইলের মধ্যে যে একটা ইন্ডেক্স ডট পিএসপি নামে একটা ফাইল আছে, এই ফাইলটাই আমাদের এখানে শো করে। তো এখন আমাদের এখানে শো করার ফলে আমাদের হয় কি, আমরা পাবলিকের ভিতরে যাব, তারপর আমার এই যে মূল ফাইলটা আমাদের শো করবে, তার আগে কিন্তু শো করবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের আমরা অবশ্যই আমার ফাইলে চলে যাই, এসটি ডকস ব্লক, হ্যাঁ আমরা চলে যাই এই যে পাবলিকের ভিতরে যে এই যে ইন্ডেক্স পেজটা আছে এটাকে আমাদের কি করতে হবে, বাইরে নিয়ে আসতে হবে, এবং ইন্ডেক্স পেজের সাথে যা আরো সব ফাইলগুলো আছে এগুলোরও বাইরে আমাদের নিয়ে আসতে হবে। সো আমরা এখন এগুলো বাইরে নিয়ে আসি, হ্যাঁ আমরা এখন ফাইলগুলো কপি করি। আমাদের এখান থেকে প্রথমে আমাদের নিতে হবে ইন্ডেক্স ডট পিএসপি, তারপর আমাদের নিতে হবে এসটি অ্যাক্সেস, তারপর এই ফাইলটা এই ফাইলটা, এগুলো আমরা বাইরে নিয়ে যাই কন্ট্রোল এক্স, আমরা কাট করে অবশ্যই কাট করে নিয়ে যাব, নিয়ে এই যে আমাদের এই প্রজেক্টের ভিতরে আমরা পেস্ট করে দিই। হ্যাঁ আমাদের এখন তো এখানে পেস্ট হয়ে গেছে, এখন আমাদের এইখানে যদি যাই, এইখানে দেখি এখন আমাদের কি হয়, এই যে এইখানে যে আমি গেছি, এখানে কিন্তু আমাদের কি হয়েছে একটা ইরর শো দিছে। কারণ ইরোরটা শো করার কারণটা কি, আমরা যেহেতু এই ফাইলগুলোর বাইরে নিয়ে এসেছি সেহেতু এখানে আমাদের অনেকগুলো সিএসএস পাচ্ছে না, এবং মানে যে পাথটা ছিল একটা অটো লোডের, যে মানে যেভাবে অটো লোড হবে প্রজেক্টটা লোড হবে সেই লোডের যে পাথটা ছিল সেইটা কিন্তু সে পাচ্ছে না, সেটা কিসের সাথে ছিল, পাবলিকের সাথে। যেহেতু আমরা পাবলিক ফাইল থেকে ইন্ডেক্স ফাইলটিকে বাইরে নিয়ে এসেছি সেহেতু আমাদের এই অটো লোড ডট পিএসপি এই ফাইলটি কি পাচ্ছে না। এখন তাহলে আমাদের কী করতে হবে, এই এই এইটাকে আমাদের ঠিক করে দিতে হবে। এইটি ঠিক করার জন্য আমাদের অবশ্যই কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে অ্যাপ সার্ভিস প্রোভাইডারে, হ্যাঁ এই যে আমাদের কিন্তু এখানে একটা ইরর শো করছে। ইরোরটা কেন শো করছে, ইরোরটা শো করার কারণ হচ্ছে এইখানে যে অটো লোডের যে ফাইলটা আছে, অটো লোড হয়ে যে আমাদের ইন্ডেক্স পিএসপিটা যে শো করবে সেই ফাইলটা সে পাচ্ছে না। কারণ আমি পাবলিক ফাইল থেকে, যেহেতু আমি আমার ব্লক প্রজেক্টটাকে আমি এবং প্রজেক্টের ইন্ডেক্স ফাইলটাকে আমি বাইরে নিয়ে এসেছি, সেহেতু সে এখানে কি হচ্ছে পাচ্ছে না। তাই আমাদের এইখানে এই পার্টটি আমাদের ঠিক করে দিতে হবে। এই পার্টটি ঠিক করার জন্য আমাদের অবশ্যই কোথায় যেতে হবে,
ইন্ডেক্স পেজে। এই তো এই যে ইন্ডেক্স পেজ, এই যে এখানে এই যে রেকর্ড আছে কি ভেন্ডর অটোলোড পিএসপি, এখানে কি আছে এক ধাপ বাইরে আছে। তো এটা যেহেতু আমাদের বাইরে যাওয়ার কোনো দরকার নাই, যেহেতু এটা পাবলিক ফাইলের ভিতরে নাই, এটা ডাইরেক্ট ফাইলেই আছে রুট ডিরেক্টরি, সেহেতু এটা আমি এখানে কেটে দিই। হ্যাঁ এটাও কেটে দিই, আর এই যে এটাও কেটে দিই, এবং আমরা সেভ দিই কন্ট্রোল এস। এখন দেখো তো এখানে কি শো হয়। হ্যাঁ এই যে এখানে কিন্তু আমাদের প্রজেক্টটা শো হয়েছে, কিন্তু আমাদের এখানে প্রজেক্টটা ঠিকই শো হয়েছে, কিন্তু এখানে আমাদের কি হয় নাই, আমাদের সিএসএস বা জেএসএস কিছু এখানে কিন্তু পায় নাই, এখানে কোনো সিএসএস পাইনি। এখন এই সিএসএসটা কেন পাইনি, যেহেতু আমাদের ওইখানে পাবলিকের ভিতরে আমাদের ফোল্ডারগুলো সব কিছু ছিল, আমি এখন পাবলিক থেকে আমাদের ইন্ডেক্স পেজে কী করেছি বাইরে নিয়ে এসেছি, সেহেতু আমাদের এখানে সিএসএস ফাইলগুলোর যে পাথগুলো আছে এটা কিন্তু আমাকে এখন এখানে ঠিক করে দিতে হবে। এই যে সিএসএস এখানে কি আছে, অ্যাসেট স্ট্যান্ডার্ড সিএসএস, আর অ্যাসেট ফাইলটা কোথায় আছে আমাদের পাবলিকের ভিতরে, যেহেতু আমাদের অ্যাসেট ফাইলটা আমাদের পাবলিকের ভিতরে আছে সেই তো আমাদের এখানে সামনে কি করে দিতে হবে পাবলিক লিখে দিতে হবে, পিপি সি পাবলিক পাবলিক। এই যে ইন্ডেক্স পেজটা কোথায় আছে বাইরে আছে, তাই ইন্ডেক্স পেজ এই যে ইন্ডেক্স পেজটা বাইরে আছে, এবং আমাদের সিএসএস ফাইলগুলো কোথায় আছে পাবলিকের ভিতরে, এই যে পাবলিক তারপরে এই অ্যাসেটস তারপরে স্ট্যান্ডার্ড সিএসএস, তাহলে আমরা কী করতে হবে এখানে পাবলিক লিখে দিতে হবে। এখন যদি একটু সেভ দিই এবং ব্রাউজারে গিয়ে হিট করে দিই তাহলে কী হয়। হ্যাঁ এই যে আমাদের কিন্তু সিএসএসটা খুব সুন্দর মতো পেয়ে গেছে। এখন আপনাদের এক্ষেত্রে সার্ভারে যখন আপলোড দেবেন এক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনারা যদি রুট ডিরেক্টরি চেঞ্জ না করে যদি সার্ভারে আপলোড দেন সেক্ষেত্রে এই যে এখানে একটা সার্ভার ফাইল আছে, এই যে সার্ভার ডট পিএসপি, সেক্ষেত্রে এখানে আপনার সার্ভার ডট পিএসপিটাকে আপনাদের অবশ্যই ইন্ডেক্স ডট পিএসপি করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু আমি মনে করি আপনি যখন কাজ শুরু করবেন তখনই আপনাদের মাস্টারিং শেষ করার পরে আপনারা এরকম রুট ডিরেক্টরিটা চেঞ্জ করে নেবেন, তাহলে অবশ্যই ভালো হবে। আমাদের সব কিছু ঠিক আছে মোটামুটি, আমাদের মাস্টারিং আজকে শেষ করলাম, মাস্টারিংটা মোটামুটি খুব ভালো মতো শেখাতে পেরেছি আশা করি। এখন আপনাদের যদি মাস্টারিং সম্পর্কে আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং ফেসবুক পেজে আমাদের সাথে থাকবেন, কোনো কিছুর জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমার ভিডিওটা মনে হয় দেখি অনেকটা সময় হয়ে গেছে, সো সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। খুদা হাফেজ।